মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। হরিহরপাড়ায় শুরু হলো ফুটবল লীগ। ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এই খেলায় অংশ নিচ্ছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলবে এই ফুটবল টুর্নামেন্ট। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। যুব সমাজকে মাঠমুখী করতে হরিহরপাড়ায় শুরু হলো ফুটবল লীগ। হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সোমবার বিকেলে ডল্টনপুর ফুটবল মাঠে শুরু হলো এই টুর্নামেন্ট। ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এই খেলায় অংশ নিচ্ছে। 16 দলের এই খেলায় এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয় ধরমপুর ও মালোপাড়া পঞ্চায়েত দল। এদিন খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, বিডিও ছেড়িং জাম ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ প্রশাসনিক আধিকারিকরা। ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমান বহু মানুষ। আমরা মুখ্যমন্ত্রীর খেলা হবে দিবসে ঘোষণা করেছিলাম যে আমরা হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি, 10টা গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ সবারই সাহায্য নিয়ে পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোটা ব্লকে আমরা ফুটবলের উন্মাদনা তৈরি করতে চাই। সেই ঘোষণা অনুযায়ী আজকে আমরা উদ্বোধন করলাম।